সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে ইফ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি অ্যান্ড সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ, দেন দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড ইজ হোয়াট। লক্ষ্য করা যাক, এখানে দেয়া আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ। আমাদের এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে হবে। আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে তৃতীয় যে সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণে দেওয়া আছে সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ, তাই না? কিন্তু আমরা যদি দ্বিতীয় সমীকরণে তাকাই, এখানে দেওয়া আছে বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি, অর্থাৎ সি এর মান কিন্তু এখানে দেওয়া আছে এবং সি এর মান হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই এর সমান। তাহলে আমরা লিখতে পারবো বি টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ, কারেক্ট? এখন যদি আমরা এখানে লক্ষ্য করি, এখানে ওয়াই এবং জেড এই দুটি সংখ্যা কিন্তু গুণ অবস্থায় রয়েছে, তাহলে আমরা বলতে পারবো বি টু দি পাওয়ার ওয়াই জেড ইকুয়াল টু এ, তাই না? এবং প্রথম সমীকরণের দিকে যদি আমরা তাকাই ওর ভাবে, লক্ষ্য করা যায় প্রথম সমীকরণে দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, অর্থাৎ এখানে বি এর মান কিন্তু দেওয়া আছে, তাই না? এবং বি এর মান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এর সমান। তাহলে আমরা বি এর মান এ টু দি পাওয়ার এক্স এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই জেড ইকুয়াল টু এ, কারেক্ট? এখন এখানে এক্স এবং ওয়াই জেড এই দুটি সংখ্যা কিন্তু গুণ অবস্থায় রয়েছে, তাহলে নিঃসন্দেহে আমরা দুটি সংখ্যার ভিতরে এখানে গুণ করে দেব। আমরা পাচ্ছি এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ, কারেক্ট? কারেক্ট, একে আমরা এ টু দি পাওয়ার ওয়ানও লিখতে পারি, কোনো সমস্যা নেই। এখন লক্ষ্য করা যায় এখানে এই সমীকরণ সত্য হবে যদি এবং কেবল যদি সমীকরণের উভয় দিকে এর যে পাওয়ার রয়েছে, এর যে পাওয়ার রয়েছে সেই দুটি পাওয়ার ইকুয়াল হয়। লক্ষ্য করা যায়, অর্থাৎ এক্স ওয়াই জেড ইকুয়াল টু হবে ওয়ান, এক্স ওয়াই জেড ইকুয়াল টু হয়ে যাবে ওয়ান, কারেক্ট? তাহলে আমরা দেখছি যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি হয়, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি হয়, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু হয় এ, সেক্ষেত্রে এক্স ওয়াই জেড ইকুয়াল টু হবে ওয়ান, কারেক্ট? তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।